তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের জাতক জাতিকাদের দু সালের মার্চ এপ্রিল মে আগত নব্বইটি দিনের আগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি অর্থাৎ তুলারাশির জাতক জাতিকাদের মার্চ এপ্রিল মে এই নব্বইটি দিন গ্রহগত গোচরের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে প্রথমে মার্চ তারপর এপ্রিল তারপরে মে এক এক করে আলোচনা করব আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে শিক্ষা থেকে স্বাস্থ্য চাকরি থেকে বিজনেস অর্থ থেকে ব্যয়ের ভাব ঋণ থেকে শুরু করে আপনাদের ধার দেনার ব্যাপার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বন্ধুত্বের ভাব শত্রুতার ভাব ওভারঅল সমস্ত বিষয়েই আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আর আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ কিন্তু দেখুন বৃহস্পতি এই নব্বই দিনের মধ্যেই রাশি পরিবর্তন করবেন আবার কখনও কখনো সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ কখনো শুক্র বুধের আপনাদের কিন্তু লক্ষ্মী যোগ থাকতে চলেছে দেখুন আপনার ভাগ্যস্থানে শনি দৃষ্টি শনি মার্গি বৃহস্পতি মার্গি সপ্তমভাবে গোচর করছেন তার জন্য এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছই দেখুন এই আলোচনাটি ইন জেনারেল মান্থলি প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন বা লিব্রা সাইনের জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোছরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা সপ্তম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন শুক্র এবার স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি তুলারাশির জাতক জাতিকাদের দু সালের মার্চ মাসের গ্রহগত গোচরের ছক আমি প্রথমেই রাহু কেতু বৃহস্পতিকে এবং শনিকে নিয়ে আলোচনা করবো এই চারটি গ্রহকে নিয়ে আলোচনা করব এর মধ্যে রাহু কেতু এবং শনিকে নিয়ে যে আলোচনাটি করব সেটি মার্চ এপ্রিল মে তিন মাসের আলোচনা হবে একসাথে নব্বইটি দিনের কারণ এই শনি কেতু এই তিন মাসে রাশি পরিবর্তন করবে না ইভেন এই বছরেও রাশি পরিবর্তন করবে না বৃহস্পতি রাশি পরিবর্তন করবে পয়লা মে তাহলে বৃহস্পতিকে নিয়ে যে আলোচনাটি এই মুহূর্তে করতে চলেছি এটি শুধুমাত্র মার্চ এবং এপ্রিল মাসের জন্য আর বাদবাকি গ্রহ অর্থাৎ শুক্র সূর্য বুধ মঙ্গল এই চারটি গ্রহকে নিয়ে আমরা আবার প্রতিটি মাস ধরে ধরে আলোচনা করব। কারণ এই চারটি গ্রহ একাধিকবার রাশি পরিবর্তন করবে তো প্রথমেই বৃহস্পতিকে নিয়ে দেখুন বৃহস্পতি মাসের শুরুতেই মার্চ মাসের শুরুতেই আপনাদের রাশিতে অবস্থান করছেন মার্গী হয়ে অবস্থান করছেন এবং সেখান থেকে পূর্ণ দৃষ্টি অর্পণ করছেন আপনাদের রাশিতে আর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের লাভভাবে অন্তিম দৃষ্টি পড়ছে আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে তাহলে বৃহস্পতির কারণে মার্চ এপ্রিল এই দুটি মাস আপনারা অবশ্যই আপনাদের সাহস পরাক্রম বাড়তে চলেছে ভাই বোনদের দ্বারা উপকৃত হতে পারেন বয়সে বড় ছোটো সবার দ্বারাই উপকৃত হতে পারেন বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হতে পারেন জীবনে এমন অনেক বন্ধু জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনাদের এসেছে না আসলে এই মার্চ এপ্রিলে আসতে পারে যাতে যার সাথে সম্পর্ক দীর্ঘস্থায়ীভাবে ভালো থাকবে দেখুন বৃহস্পতি তো বক্রি হবে নয় অক্টোবর তার আগে পর্যন্ত তো বৃহস্পতি মার্গিয়ে আছে আর বৃহস্পতির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি লাভভাবে থাকার কারণে অবশ্যই সেখানে শনিরও দৃষ্টি আছে যদিও তৎ সত্ত্বেও বলব বৃহস্পতি দৃষ্টিগত কারণে আপনাদের ডেলি ইনকাম বাড়বে আয়ের নতুন নতুন উৎস একাধিক স্রোত আপনাদের সামনে উজাগর হতে চলেছে আশা করি জানুয়ারি ফেব্রুয়ারিতে কিছুটা ইঙ্গিত আপনারা পেয়েছেন মার্চ এপ্রিলে গিয়ে তার পুরোপুরি প্রপার আপনারা ইম্প্যাক্ট পেতে চলেছেন যে ডেলি ইনকাম কিভাবে আপনাদের বাড়বে নতুন নতুন আয়ের উৎস আপনাদের সামনে খুলে যেতে পারে এ সময় কিন্তু আপনাদের মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপদান করবার সময় সেখানেও আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন এবার দেখুন ফিফ সেভেন্থ হাউসে বৃহস্পতি তো বসে আছে তবে সেভেন্থ হাউসে শনিরও তো দৃষ্টি পড়ছে মানছি শনি মার্চ মাসের ধরতে গেলে প্রায় ফার্স্ট হাফ পর্যন্ত অস্ত থাকছে যার কারণে অবশ্যই আপনাদের সেভেন্থ হাউসকে খুব একটা প্রভাবিত করবেন না কিন্তু বৃহস্পতি এখানে শুভ পরিণাম দিলেও এখানে তো অবশ্যই শনি তৃতীয় দৃষ্টি আছে অবিবাহিতদের বিবাহের যোগ তো থাকছে অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে আদালত কোটে জয়যুক্ত হওয়ার চান্স আপনাদের আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বিজনেসেও উন্নতি আছে তবে সব কিছুই ধীর গতিতে পাবেন জানুয়ারি ফেব্রুয়ারি থেকে কিন্তু এই যোগটা শুরু হয়েছে কিন্তু দেখুন পেতে পেতে আপনাদের কতটা টাইম লেগে যাচ্ছে তার কারণ শনি একটি রাশি থেকে আরেকটি রাশিতে যেতে আড়াই বছর টাইম নেয় বৃহস্পতি এক বছর রাহু কিন্তু দেড় বছর আর চন্দ্র তো আড়াই দিন অন্তর অন্তর এই জন্য চন্দ্রকে আমরা ধরেই নিই হিসাবে দেখুন তাহলে বৃহস্পতির উপরে শনির দৃষ্টি যার কারণে দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে অবশ্যই আপনাদের এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং আপনাদের অবশ্যই যারা বিবাহিত এবং দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না এবার ভাগ্যবান প্রমাণিত হবেন যাদেরকে ডাক্তার পর্যন্ত বলে দিয়েছে আপনাদের কখনো সন্তান সন্ততি হবে না সেই ধরনের ব্যক্তিবর্গদেরকেও কিন্তু কোল আলো করে সন্তান আনার সুযোগ আমরা করে দিই ঈশ্বরের চরণে থেকে এবং ঘরোয়া পদ্ধতিতে রেমেডিস করে আপনারাও আমাদের সাথে টাইম যোগাযোগ করতেই পারেন টেনশান নেওয়ার কোনো প্রয়োজন নেই আদালত বা কোর্টে জয়যুক্ত হওয়ার জন্যও কিন্তু অবশ্যই অনেক পথ আছে তার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আর দেখুন আদালত কোর্ট কেসে জয়ের যোগ আপনাদের থাকছে তবে সেখানেও কিন্তু খুব দ্রুততার সাথে ফলাফল আপনারা পাবেন না পার্টনারশিপে বিজনেসে উন্নতি আপনাদের থাকছে কিন্তু সেখানেও ধীরে ধীরে বাধা বিপত্তির মধ্য দিয়েই আপনারা সময় অতিবাহিত করবেন শনি তো আপনাদের পঞ্চমভাবে অধিপতি পঞ্চমভাবেই গোচর করছেন আর সেখানেই তিনি থাকবেন মার্চ এপ্রিল মে তিনটি মাস জুড়েই তাহলে শনির কৃপাতে কিন্তু অবশ্যই শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময়ের সুযোগ খুবই ভালো এ সময় যারা কলেজ লাইফে নিচে পড়াশোনা করছেন তাদের শিক্ষা জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই পেটের সমস্যা থেকে থাকলে সেখান থেকে আশা করি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এর মধ্যে আপনারা কিছুটা হলেও মুক্তি পেয়েছেন না পেলে মার্চ এপ্রিলের মধ্যে আপনারা মুক্তি পেয়ে যাবেন আবার এই সময় আপনাদের প্রথম সন্তান সন্ততির তরফ থেকে আপনারা কিন্তু কোনো সুখবর কিন্তু পেতেই পারেন জাতক বা জাতিকারা প্রেমে আবদ্ধ হননি প্রেমের জীবনে তাদের জীবনে কিন্তু প্রেম আসতে পারে এ সময় শেয়ার মার্কেটে আপনারা অর্থ বিনিয়োগ করলে অবশ্যই লাভান্বিত হতে পারেন মার্চ এপ্রিল মে তিনটি মাস শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করলে আপনাদের অবশ্যই লাভান্বিত হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে মন্ত্র সিদ্ধির জন্য সময়ের সুযোগ ভালো আর শনির কিন্তু পূর্ণ দৃষ্টি লাভভাবে আমি আগেই আলোচনা করেছি লাভের মাত্রা বাড়বে ডেলি ইনকাম আপনাদের বাড়বে শনির তৃতীয় দৃষ্টি নিয়ে আলোচনা করেছে শনির অন্তিম দৃষ্টিতে চলে আসুন শনির অন্তিম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের সেকেন্ড হাউসে পরিবার বাণী এবং অর্থের ভাবে যেখানে রাহুরও অন্তিম দৃষ্টি নবম দৃষ্টি থাকবে তাহলে কি? তাহলে দেখুন আইনকাম আপনাদের বাড়লেও খরচও কিন্তু আপনাদের বাড়তে চলেছে কারণ কেতু টুয়েলভ হাউসে যার কারণে সঞ্চয়ের মাত্রায় ঘাটতি কিন্তু আপনারা একটু অনুভব করতেই পারেন পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে আর সেকেন্ড হাউসে রাহু শনির এই দৃষ্টি আপনাদের কিন্তু সন্তান সন্ততি প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতেই পারে এমনকি অ্যালকোহলিক আপনাদেরকে বানাতে পারে অ্যালকোহলিক বা স্মোকিংয়ের মাত্রা অনেক বেড়ে যেতে পারে এমনটি হলে যারা তাদের স্বামী বা সন্তান সন্ততির নেশাভাঙ করা থেকে মুক্তি পেতে চাইছেন তারাও এনিটাইম আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অচ্চু উপায়ে কিন্তু এ বিষয়ে বাস্তু মতে এবং আমাদের বৈদিক মতে কিন্তু আমরা প্রতিকার করে থাকি কোনো আংটি তাবিজ মাদুলি পাথর ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে খুব স্বল্প ব্যয়ের মধ্য দিয়ে আর সম্পূর্ণ সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রতিকার দিয়ে থাকি শুধুমাত্র কনসালটেন্সির জন্য আপনাদের একটা বেসিক ফিস পে করতে হয় এ সময় কিন্তু পরিবারের সদস্যদের সাথে সম্পর্ককে উন্নতি করতে হবে এ সময় ব্যাংকের ব্যালেন্স একটু ঘাটতি পড়তে পারে মুখনিশৃত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখার প্রয়োজন আছে নেশা ভাঙের প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে অত্যন্ত সজাগ দৃষ্টি আপনাদেরকে বজায় রাখতে হবে এ সময় বিশেষ করে আপনাদের গৃহের নর্থ এবং নর্থ ওয়েস্ট এই দিকটাতে কোনো প্রকার যদি এন্ট্রি পয়েন্ট থেকে থাকে এখানে যদি কোনো প্রকার গ্যাস ওভেন থেকে থাকে এখানে যদি কোনো প্রকার আর কি ময়লা আবর্জনা পড়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই নেশাভাঙের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে রাহুকে নিয়ে যদি আলোচনা করা যায় সুদীর্ঘ আঠারো বছর পর রাহু প্রবেশ করেছে মিন রাশির ঘরে অর্থাৎ আপনাদের সিক্স হাউসে সিক্স হাউসে রাহু ভালো ফলাফল দেয় কিন্তু আপনাদের ক্ষেত্রে সিক্স হাউসের অধিপতি তো বৃহস্পতি বৃহস্পতি মার্গি আছেন এটি সত্য কিন্তু বৃহস্পতির ঘরে রাহু অত্যন্ত শুভজগত নয় হ্যাঁ বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে যারা টেকনোলজি ওরিয়েন্টেড ফিল্ডে কাজ করছেন এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওরিয়েন্টেড ফিল্ডে কাজ করছেন তাদের জন্য সময়ে সুযোগ ভালো বিদেশ যাত্রার চান্স হানড্রেড পারসেন্ট পরিলক্ষিত হচ্ছে দু হাজার পঁচিশের আঠেরোই আগে পর্যন্ত প্রত্যেকটি তুলা তুলারাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার যোগ থাকছে আর যারা এমএনসি কোম্পানিজ বা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত শুভ যারা বিভিন্ন দিন অনেক দিন ধরে অর্থাৎ আট ন বছর চাকরি করছেন বা সাত আট বছর চাকরি করছেন এখনও প্রমোশন আপনারা পাননি পদোন্নতি আপনাদের হয়নি স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে না এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এরও কিন্তু খুব সহজে প্রতিকার হয়ে যায় একদিনের মধ্যে প্রতিকার হয়ে যায় ম্যাজিক হয় আমাদের জীবনে আমরা বহুবার হতে দেখেছি যার জন্য এতটা বিশ্বাসের সাথে আমরা এই কথাগুলি বলতে পারি রাহুর যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের টুয়েলভ হাউসে তাহলে অবশ্যই ঘুমের সমস্যা আপনাদের থাকবে খরচ বাড়তে পারে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটতে হতে পারে ভয় ভয় ভাব আপনাদের মধ্যে কাজ করতে পারে যেহেতু কেতু টুয়েলভ হাউসে আছে রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি আপনাদের টেনথ হাউস টেন্থ হাউসে থাকবে অর্থাৎ আপনাদের কোথায় কর্মস্থানে আর আপনাদের কর্মস্থানে কিন্তু কোনো গ্রহের দৃষ্টি একজাক্ট ওয়েতে যে পুরো মাসটি জুড়েই থাকবে এমনটি কিন্তু নয় এই যে মার্চ এপ্রিল মে তিনটি মাস জুড়ে কখনও কখনও প্রগ্রহ দৃষ্টি দেবে যেমন দেখুন সাত তারিখের আগে পর্যন্ত মঙ্গল শুক্রের দৃষ্টি আপনাদের কেরিয়ারের হাউসে থাকবে তবে রাহুর দৃষ্টি কেরিয়ারের হাউসে সাধারণত সুফল প্রদান করে থাকে কিন্তু আপনাদের ক্ষেত্রে কেরিয়ার হাউসে লর্ড হচ্ছে চন্দ্র আর চন্দ্র যখন যখন রাহুর সাথে মিলিত হবে তখন কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টটি আপনারা পাবেন খেয়াল রাখবেন কখন কখন মাস এই নব্বইটি দিনের কোন কোন সময়ে চন্দ্র আপনাদের টেন্থ হাউসে গোচর করছে সেই সময়টিতে আপনার আপনাদের কেরিয়ারে আপনারা বদনামের ভাগিদারি হতে পারেন লসের সম্মুখীন হতে পারেন আদারওয়াইজ টেন হাউসে রাহু সাধারণত ভালো ফলাফল দেয় আমরা জানি জন্ম ছকে রাহু তিন ছয় দশ এগারোয় আছে সেই রাহু অত্যন্ত শুভ ফলাফল দেয় দেখুন আমরা তো গ্রহগত গোচর নিয়ে আলোচনা করছি সাধারণত রাহু কেতু বৃহস্পতি এবং শনি এই চারটি মূল গ্রহ মেন গ্রহ এই চারটি এই চারটি গ্রহ আপনার জন্ম ছকে কোথায় বসে আছে জন্মকালীন ছকে কোথায় বসে আছে আপনার ডেট অফ বার্থ টাইম ওয়াইজ বার করতে হবে যাদের ডেট অফ বার্থ নেই টাইম নেই জানা নেই জন্মের তাদের ক্ষেত্রেও কিন্তু সম্ভব কিভাবে জানা সম্ভব দেখুন আপনাদের যদি চোখের ত্বকের দাঁতের সমস্যায় স্মোকিং অ্যালকোহলের প্রবলেম থাকে তাহলে আপনার রাহুর প্রবলেম এর মধ্যে যদি একটি দুটো থাকে আপনি দুধ খান না দীক্ষা নেননি ধর্মকর্মের প্রতি মন কম তাহলে আপনার বৃহস্পতির প্রবলেম আছে যাদের মধ্যে ভয় ভয় ভাব কাজ করে তাদের কেতুর প্রবলেম আছে যাদের দেখুন সরকারি চাকরি পাচ্ছেন না তারা সর সকালবেলা সূর্য ওঠারি ঘুম থেকে উঠতে পারেন না তাই পাচ্ছেন না রাজনৈতিক জগতে সফলতা পাচ্ছেন না বা আপনাদের সমাজের আম্মান সম্মান বাড়ছে না সূর্যের প্রবলেম বডিতে ভিটামিন ডির ঘাটতি সূর্যের প্রবলেম মানুষকে বুঝিয়ে কথা বলতে পারেন না বয়স আপনার তিরিশ কিন্তু দেখলে মনে হয় চল্লিশ তাহলে বুধের প্রবলেম বিদ্যা বুদ্ধি ব্যবসায় অবনতি বুধের প্রবলেম অতিরিক্ত মাথার চুল পড়ছে টাইম ওয়াইজ কাজ করতে পারছেন না তাহলে আপনার শনির প্রবলেম প্রেশারের প্রবলেম কোলেস্ট্রল সুগারের প্রবলেম বা ব্লাড ওরিয়েন্টেড যে কোনো প্রবলেম অথবা আপনাদের হিমোগ্লোবিন শরীরে কম আছে তাহলে মঙ্গল বা লেজিনেস কাজ করে তাহলে মঙ্গল আপনাদের দুর্বল যারা প্রেমের জীবনে সফলতা পাচ্ছেন না যে আপনাদের ইনকামকে সম্পত্তিতে রূপান্তরিত করতে পাচ্ছেন না পারফিউম ইউজ করেন না রেগুলার তাদের ক্ষেত্রে বলবো শুক্র দুর্বল এভাবে কিন্তু আমরা জানতে পারি কিন্তু মেন চারটি গ্রহ জন্মছক যদি পাওয়া যায় তাহলে রাহু বৃহস্পতি কেতু আর শনি এই চারটি গ্রহ আপনার জন্মছকে কোথায় বসে আছে কারক ঘরে না মারক ঘরে যে গৃহে বসে আছে সেই গৃহের অধিপতি কোথায় বসে আছে এবং রাহু বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম দৃষ্টি কোথায় পড়ছে শনি তৃতীয় সপ্তম দশম দৃষ্টি কোথায় কোথায় পড়ছে এগুলি দেখার প্রয়োজন আছে কোন মহাদশায় আপনার জন্ম কোন যোগ করণ পায়া তিথি নক্ষত্রে আপনার জন্ম বর্তমানে আপনাদের কোন প্ল্যানেটের দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে সব কিছু বিচার বিশ্লেষণ করার পরেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল প্রেডিকশন করা সম্ভব এবার আমরা আলোচনা করব শনির অন্তিম দৃষ্টি নিয়ে যেটি আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে পড়ছে আমি তো বলেছি পরিবার বাণী এবং অর্থ এই তিনটি ব্যাপারেই কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে মার্চ এপ্রিল মে তিনটি মাস জুড়েই এবার আমরা আলোচনায় আসব মঙ্গল শুক্রের সংযোগ নিয়ে আপনাদের ফোর্থ হাউসে এটি কিন্তু অবশ্যই আপনাদেরকে রোম্যান্টিক মুডে রাখতে চলেছে এই মঙ্গল শুক্রের সংযোগ আবার কিন্তু পনেরো তারিখের পর তৈরি হবে কোথায় আপনাদের ফিফথ হাউসে ফিফ্থ হাউসে মঙ্গল শুক্রের সংযোগ তৈরি হবে সেখানেও কিন্তু রোম্যান্টিসিজমের মাত্রা বাড়বে যারা প্রেমে প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষ আসার চান্স কিন্তু মার্চ মাসে প্রবল এবার যে আলোচনা করছে শুধু মার্চ মাস নিয়ে মার্চ মাসে কিন্তু এর যোগ প্রবল এমনকি যা যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগও কিন্তু মার্চ মাসে প্রবল মার্চ মাসে শিক্ষা জীবনেও নতুন নতুন উপলব্ধি আপনারা পাবেন তবে বর্তমানে যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন তাদেরকে বলব শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিতে বিশেষ করে আপনাদেরকে নজর দিতে হবে মাসের সেকেন্ড হাফে মার্চ মাসের সেকেন্ড হাফে মেজাজ আপনাদের হুটহাট করে গরম হয়ে যেতে পারে রাগের মাথায় সম্পর্কে কোনো ক্ষয়ক্ষতি কিন্তু আপনারা করেই বসতে পারেন তাহলে এই বিষয়ে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকার পরামর্শই কিন্তু আমরা আপনাদেরকে দিলাম এবার দেখুন শনির সাথে তো সূর্য এবং বুধও বসে আছে শনির সাথে সূর্য বুধ বসে আছে আর শনির সাথে সূর্য এবং বুধের এই সংমিলন থাকবেও তবে সূর্য কিন্তু চোদ্দো তারিখে প্রবেশ করে যাবে কোথায় আপনাদের সিক্স হাউসে সিক্স হাউসে সূর্যের প্রবেশের সাথে সাথেই মীন রাশিতে গ্রহণ দোষ তৈরি হয়ে যাবে এবং সূর্য এবং রাহুর মিলনের কারণে এই যে গ্রহণ দোষ তৈরি হবে এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ আমি কিন্তু এমনটি বলতে পারছি না তার কারণ এ সময় কিন্তু আপনাদের শত্রুর সংখ্যা বেড়ে যেতে পারে রোগশোক নিয়ে আপনাদের টেনশন একটু বাড়তে পারে এ সময় নতুন করে এখন লোন বা ঋণ নেওয়াটা আপনাদের ক্ষেত্রে খুব একটা সুবিধাজনক হবে না যদিও বুথ প্রবেশ করবে কোথায় সাত তারিখে প্রবেশ করে যাবে আপনাদের সিক্স হাউসে শুক্র থাকছে আপনাদের এখানে সাত তারিখের পর এখানে প্রবেশ করে যাবে শুক্র তাহলে দেখুন এই মাসে কিন্তু অর্থাৎ এই মার্চ মাসে কিন্তু আপনাদের ক্ষেত্রে ফিফ্থ হাউস সিক্স হাউস অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের শিক্ষার জীবন বিশেষ করে যারা স্কুল লাইফে পড়াশোনা করছেন প্রথম সন্তান সন্ততির যে ব্যাপারটা আপনাদের পেটের ব্যাপার এখানে আপনারা হয়তো ভাগ্যবান প্রমাণিত হবেন প্রেমের সম্পর্কের ভাগ্যবান প্রমাণিত হবেন তবে রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারে অত্যন্ত সচেতন স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে মামা মহ মাতৃকুলের সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে তবেই কিন্তু আপনারা হবেন আখেরে লাভান্বিত এবার স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু তুলা জাতক জাতিকাদের দু হাজার সালের এপ্রিল মাসের গ্রহগত গোচর নিয়ে আলোচনা দেখুন আপনাদের রাশিতে সাত লেখা আছে গুলিয়ে ফেলবেন না ওটি তো আপনাদের ফার্স্ট হাউস কেতু আপনাদের টুয়েলভ হাউসে আছে সিক্স রাহু শুক্র সূর্যের সংযোগ আপনাদের সপ্তমভাবে বৃহস্পতি এবং বুধের সংযোগ আপনাদের ফিফথ হাউস অর্থাৎ শিক্ষার ভাব প্রেমের ভাব প্রথম সন্তান সন্ততির ভাবে মঙ্গল শনির সংযোগ থাকছে দেখুন আমরা তো শনি গুরু কেতু রাহু চারটি গ্রহকে নিয়ে মার্চ মাসের ছকে আলোচনা করেছি তাহলে চারটি গ্রহকে নিয়ে এপ্রিল মাসের ছকে আর আলোচনা করব না কারণ যা আলোচনা করেছে মার্চ মাসের ছকে সেম জিনিস কন্টিনিউটি মেনটেন করবে তার কারণ এই চারটি গ্রহ রাশি পরিবর্তন কিন্তু এপ্রিল মাসে করছে না আর নিজের অবস্থানও পরিবর্তন করবে না নিজেদের স্বভাবও কিন্তু পরিবর্তন করবে না মঙ্গল শনি সংযোগ তৈরি হচ্ছে কোথায় আপনাদের ফিফথ হাউসে আমি একটু আগেই বলেছি এই সংযোগ তেইশ তারিখ পর্যন্ত থাকবে এপ্রিলের এপ্রিলের তেইশ তারিখের আগে পর্যন্ত প্রেমিক প্রেমিকা আপনাদের সম্পর্কের মাধুর্যতাকে আরও বৃদ্ধি করবার চেষ্টা করুন প্রথম সন্তান সন্ততি থেকে থাকলে তাদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না আপনার প্রেমিক বা প্রেমিকা অথবা আপনার প্রথম সন্তান যদি আপনাদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করে আপনি যদি সাহায্য না করেন তাহলে কিন্তু তারা বিতর্ক করে খুব বেশি দূর এগিয়ে যেতে পারবে না সাহায্য না করে বরং হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন মাত্রা অতিরিক্ত সন্দেহবাতিকতা সম্পর্ককে কিন্তু দুর্বল করতে পারে আর রাগ তো আপনাদের সম্পর্ককে ভাঙনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এদিকেও কিন্তু অত্যন্ত খেয়াল রাখতে হবে রাগ দেখালেই কিন্তু ক্ষতি প্রেমের ব্যাপারে সন্তান সন্ততির ব্যাপারে তেইশে এপ্রিলের আগে পর্যন্ত আপনাদের এ বিষয়ে অত্যন্ত সচেতন থাকতে হবে এবার দেখুন রাহু শুক্র সূর্যের সংযোগ তৈরি হয়ে বসে আছে কোথায় সিক্স হাউসে রাহু শুক্র সূর্য কি ফলাফল দিতে পারে এ বিষয়ে কিন্তু আমি আগেই আলোচনা করেছি তবে সূর্যের একটু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে কত তারিখে তেরো তারিখে তেরো তারিখে সূর্য ফুল সার্কেল কমপ্লিট করে প্রবেশ করে যাবে আবার মেষ রাশিতে এবং মেষ সংক্রান্তি তৈরি করবে যখনই মেষ রাশিতে সূর্যের প্রবেশ ঘটবে আর সেখানে বৃহস্পতির সাথে সূর্যের মিলন ঘটবে তাহলে কিন্তু এই যে এপ্রিল মাসের সেকেন্ড হাফে বিজনেসম্যানেরা প্রচুর আর্থিক মুনাফা লুটতে চলেছেন এ সময় আদালতের তরফ থেকে লিটিগেশন কোনো কেস থেকে থাকলে আইনি জটিলতায় ফেসে থাকলে সেখান থেকে হানড্রেড পার্সেন্ট মুক্তি পাওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে যোগ বিবাহের যোগ্যযোগ্য যারা আছেন অবিবাহিত এখনও তাদের হানড্রেড পার্সেন্ট বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে মিউজিক ইন্ডাস্ট্রিতে সময় সুযোগ ভালো শরীর স্বাস্থ্যের কিন্তু আপনাদের উন্নতি হবে আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বৃদ্ধি পেতে পারে দান ধ্যানের প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে এ সময় কিন্তু যারা বিশেষ করে টিচিং ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছেন এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক কর্তাকর্ত্রী আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে এপ্রিল মাসের সেকেন্ড হাফে তবে বুথ কিন্তু বক্রি অবস্থাতেই ব্যাকে এসে প্রবেশ করবে কোথায় আপনাদের সিক্স থাউস রাহু বুধ এবং শুক্রের সংযোগ তৈরি হবে শুক্র পঁচিশ তারিখ পর্যন্ত এখানে থাকবে তাহলে ধরে নিন প্রায় পুরো মাসটি জুড়ে এখানে তাহলে আপনাদের অগ্রিণ শত্রুর ব্যাপারে কিন্তু অবশ্যই এই এপ্রিল মাসেও একটু সাবধানতা অবলম্বন করতে হবে স্বামী স্ত্রী আপনারা একে অপরের স্বাস্থ্যের দিকে নজর দিন তবে স্বামী স্ত্রী আপনাদের বন্ডিং কিন্তু মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে অনেকটা বেটার হতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই এবার আপনার স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের দু সালের মে মাসের গ্রহগত আর গোচরের যে ছক এটি আপনারা দেখছেন অ্যাজ ইউজুয়াল আপনাদের রাশিতে সাত লেখা আছে কেতু আপনাদের সিক্স থাউজে রাহু বুধমঙ্গলের সংযোগ আপনাদের টুয়েলভ থাউজে ফিফথ হাউজে শনি আর শুক্র সূর্যের সংযোগ আপনাদের সপ্তমভাবে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন দেখুন ঘটে গিয়েছে যে বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে আয়ুর ভাবে গোচর করে গিয়েছেন কবে পয়লা মে দু সালের পয়লা মে বৃহস্পতি আপনাদের এইট হাউসে গোচর করেছে আর এখানেই থাকবে ফুল দু সাল পর্যন্ত নয়ই অক্টোবর যদিও তিনি বক্রি হবেন তার আগে পর্যন্ত বৃহস্পতি এখানেই থাকছেন শুক্রের ঘরে থাকছেন আপনাদেরকে আমি বলবো সাবধানে গাড়ি ঘোড়া চালাতে পয়লা মেয়ের পর মে মাসের পর আপনাদেরকে খুব সাবধানে ড্রাইভ করতে হবে কার লং ডিসটেন্স জার্নি এড়িয়ে চলাটাই বেটার হবে এ সময় কিন্তু শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে অনেক উন্নত করতে হবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বাক্য বাদন জড়িয়ে পড়লে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতেই পারে এবার দেখুন সূর্য চোদ্দো তারিখে এসে প্রবেশ করবে কোথায় আপনাদের এইট থাউজে তখনও কিন্তু খুব একটা ভালো ফলাফল আপনারা পাবেন না অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু আপনাদের থাকছে ছোটোখাটো তবে উনিশ তারিখের পর উনিশে মেয়ের পর শুক্র যখন প্রবেশ করে যাবেন কোথায় আপনাদের এইট থাউজে তখন কিন্তু তিনি মালব্য নামক একটি রাজ্য তৈরি করবেন অর্থাৎ লং ডিসটেন্স জার্নির সুযোগ পাবেন সেখান থেকে লাভান্বিত হবেন পৈতৃক সম্পত্তি নিয়ে জটলা থেকে থাকলে কেটে যাবে এ সময় অবশ্যই আপনাদের বিশেষ করে অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশোনায় আপনারা নতুন নতুন উপলব্ধি হাসিল করবেন আর এ সময়টিতে আপনাদেরকে কিন্তু অবশ্যই স্বামী স্ত্রী একে অপরের মধ্যে নতুন করে বন্ডিংকে আপনারা উপলব্ধি করতে চলেছেন উনিশে মেয়ের পর আবার দেখুন আপনাদের কিন্তু সপ্তমভাবে শুক্র এবং সূর্যের সংযোগ থাকছে শুক্র সূর্যের সংযোগ থাকবে চোদ্দ তারিখ পর্যন্ত এখানে সূর্য তো ভালো কিন্তু শুক্র ভালো নয় তবে শুক্রর একটি প্লাস পয়েন্ট এখানে আছে যে শুক্র কিন্তু এখান থেকে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন আপনাদের রাশিতে তাহলে উনিশ তারিখের আগে পর্যন্ত ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং উনিশ তারিখের আগে পর্যন্ত কিন্তু শরীর স্বাস্থ্যেরও উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন আপনাদের একটা সতেজতা এবং তরতাজা ভাব নিয়ে কিন্তু আপনারা সময় অতিবাহিত করবেন সমাজের নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে তবে এই মে মাসে কিন্তু অনেক দাম্পত্য জীবন ভেঙেও যেতে পারে কারণ দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ করতে পারে আর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা পরকীয়া প্রেমের যোগ থাকছে এমন কি অনেক দিন ধরে পরকীয়ায় জড়িয়ে আছেন সেই সম্পর্ক কিন্তু এবার প্রকাশ্যে চলে আসতে পারে যার কারণে বিব্রত অনুভব করতে পারেন এমন ঘটনা কিন্তু মে মাসে অবশ্যই ঘটতে পারে সাবধান তো আপনাদেরকে থাকার পরামর্শ আমি অবশ্যই দেব আপনাদেরকে ব্রেন কিন্তু আপনাদের এপ্রিল মাসের তুলনায় মে মাসে অনেকটা সব কাজ করবে বুধ দশ তারিখের পর প্রবেশ করবে কোথায় আপনাদের সপ্তমভাবে প্রবেশ করবে বুধ কিন্তু এখানে বুধ প্রবেশ করার সাথে সাথেই দশ থেকে চোদ্দোই চারটি দিন সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজ্যকে আপনাদের সপ্তমভাবে গঠিত হবে তাহলে এই চারটি দিন কিন্তু অবশ্যই দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোর্ট কেসের ব্যাপারে আপনাদের মিউজিকের ব্যাপারে ব্যবসার ব্যাপারে অবশ্যই বেটার প্রসপেক্ট আপনারা অনুভব করবেন তো বন্ধুরা ভয় ভয় ভাব একটু থাকতে চলেছে রোগ শত্রু নিয়ে একটু টেনশন থাকছে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে টাকা পয়সা সঞ্চয়ের দিকে মনোযোগী দিতে হবে শব্দ চয়নের দিকে খেয়াল রাখতে হবে তবে ডেলি ইনকাম কিন্তু আপনাদের বাড়তে চলেছে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় ভালো বিবাহিত জীবনে নতুন নতুন উপলব্ধি সন্তান সন্ততি প্রাপ্তি আপনারা করতেই পারেন আর সন্তান সন্ততি না হলে যোগাযোগ করুন অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে লাভ ম্যারেজের যোগ থাকছে নতুন করে প্রেমে পড়ার যোগ থাকছে হায়ার স্টাডিজে বাধা বিপত্তি আপনাদের কিছুটা হলেও কেটে যাবে অবশ্যই এ বিষয়েও সন্দেহ নেই এবং এ সময় কিন্তু মন্ত্র সিদ্ধির জন্য সময় খুবই ভালো আধ্যাত্মিক চিন্তন চেতনার জন্য সময় ভালো শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে পারেন সেখানেও কিন্তু আপনারা লাভান্বিত হবেন বৃহস্পতির কিন্তু এবার দেখুন পূর্ণ দৃষ্টি পড়বে কোথায় আপনাদের সেকেন্ড হাউসে পরিবার বাণী এবং অর্থের ভাবে যে যে প্রবলেম আপনারা মার্চ এপ্রিলে ফেস করেছিলেন ততটা কিন্তু আপনারা মে মাসে ফেস করবেন না মে মাসে লক্ষ্য করবেন পরিবার বাণী এবং অর্থের ক্ষেত্রে কিছুটা উন্নতি আপনারা পরিলক্ষিত করছেন মায়ের সাথে সম্পর্কের উন্নতিও আপনাদের হতে পারে এ সময় কিন্তু আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনাও হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পেতে চলেছে মে মাসে এ বিষয়ে কোনো সন্দেহই নেই তো বন্ধুরা এটি কিন্তু ছিল তুলা তুলারাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের গ্রহগত গোচর ফল রাশিফল প্রেডিকশন হরস্কোপ যাই বলুন না কেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর একসাথে নটি গ্রহকে শান্ত রাখার উপায় এর থেকে বেটার কি আর কিছু হতে পারে তাহলে সময় সুযোগে সদ্ব্যবহার করুন এবং নবগ্রহ বীজ মন্ত্র জপ করুন কোনো কিছু না পারলেও আপনাদের রাশির অধিপতি তুলা তার বীজ ওম দ্রাঙ্গ অংশ শুক্রায় নেওয়া একশো আটবার জপ করবেন মাতা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিমহে বিষ্ণুপত্নাই চদিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত যাদের জন্মছকে ফোর্থ হাউস খালি আছে তাদেরকে একটি পরামর্শ দেব মাটির ভাঁড়ে করে অল্প একটু দুধ নিয়ে ডিপ ফ্রিজে রেখে জমিয়ে দিন যাতে ফোর্থ হাউস খালি আছে রাশি লগ্ন দুটো ক্ষেত্রেই ফোর্থ হাউস মানে সুখভাব জমি বাড়ি গাড়ি নিজের টাকায় প্রপার প্রপার হানড্রেড পার্সেন্ট নিজের টাকায় করতে গিয়ে বাধা বিপত্তি পাচ্ছেন তাহলে এই টুটকাটি করে দেখুন অবশ্যই আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি